গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই নিশ্চয় খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 11:05 বাকি, আর আজকে হলো রবিবার। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো দেখো, রেডি হও, দেখতেই পাচ্ছ। তো আজকে আমরা যাচ্ছি শিয়ালদা। ওই যে আমি ব্লগে বলেছিলাম, আমার এক দিদি এসছে আসাম থেকে, তো ওই দিদি সাথে দেখা করতে যাচ্ছি। ওরা কালকে চলে যাবে বাড়ি, তো আজকে যাচ্ছি, তাই দেখা করে আসি দিদির সাথে। দিদিরও শরীর অনেক খারাপ ছিল, আমার যেমন ছিল। তো দিদি এখানে এসেছিল ওই ট্রিটমেন্টের জন্য এসেছিল কলকাতায়। তো দিদির অপারেশন হয়েছিল, ভালোভাবেই হয়েছিল অপারেশন, কিন্তু পরে দিয়ে অনেক সিরিয়াস অবস্থা গেছে, আইসিইউতে ভর্তি ছিল 3 দিন। তো এখন সুস্থ আছে, বাড়ি ফিরেছে। তো যাই হোক, কালকে ওরা চলে যাচ্ছে, তো আজকে যাই দেখা করে আসি, তো তোমাদের সাথে শেয়ার করব। আর দেখানোই তো হয়নি, ওরা যে এসছে আসাম থেকে ওদেরকে তো দেখাইনি ব্লগে। আমি তো ভালোভাবে ব্লগ করতেই পারছি না শরীর খারাপের জন্য, আর মেয়েকে নিয়ে তো সব একা করতে হয়। তাই ভাবলাম কদিন ব্লগটা বন্ধ রাখি, শরীর ভালো না যখন, সেজন্য বন্ধ রেখেছিলাম। তো এখন থেকে পুরো কন্টিনিউ করব। তো চলো, আর দেরি করছি না, এখনই বেরিয়ে পড়ি। অভিশ্রুতিও রেডি হয়ে গেছে, অভিশ্রুতির পাপা এখন রেডি হচ্ছে। তো ঠিক আছে, চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। গিয়ে না শুরু করলাম কি হল গিগি, আদর করছে। আরে মাইয়া তো দেখা কিসব দারে দৌড়াইয়া তুলে উঠতে গেছে, চিনছে আবার না মেশো। দেখ এই দেখ, এবারে ধরলি তো এই দিক দিয়ে যেখানে ফিঙ্গার নেই। বারণ করলাম যে একটু পরে খা। এটা কাজ দাদা, দাদা ঠান্ডা করে লাগবো না, ঔষধ ছাড়ো তো। দুপুর 1টা আমরা চা খাচ্ছি, আর এই দিদির সাথে আমরা দেখা করতে এসেছি। যে এই দিদিটার সাথে, দিদিটার নাম হলো ঊষাদি, যে আসাম থেকে এসছে ডক্টর দেখাতে। এই দিদি আমার দিদিও এসছে, সব গল্প করছে। অভিশ্রুতির জন্য ভাত বানিয়ে এনেছি, ওকে ভাত খাওয়াবো একটু পরে। আমরা চাটা খেয়ে নিই, তারপর সবাই বসেই গল্প একসাথে করছে। অনেক দিন পর দেখা হলে তো গল্পই শেষ হয় না, কথাবার্তাই শেষ হয় না। আর এদিকে অভিশ্রুতি আছে, আর এই যে আসামের দিদি মানে ঊষা দিদির মেয়ে, এটা ওর নাম সিমি, ও দেখো চকলেট বের করছে। ও ভাত খায় না, শুধু চকলেট খায়, ভাতেই খেতে যায় না। এই ওদের এই এক শুধু চকলেট, সারাদিন চকলেট খেয়েই থাকে। এই দেখো কী সুন্দর জামাটা পরেছে, হলুদ রঙের, কী ভালো লাগছে। চুলগুলো দেখো
ছোট ছোট, অনেক ভালো লাগে, আদর লাগে, কিউট লাগে। আর দিদির ছেলেকেও দেখাবো। আর অর্ঘ্য দেখো এখানে বসে আছে, অভিশ্রুতিও বসে আছে বিছানায়, সব ফোন নিয়ে বসে আছে। আর মাঝখানে যে ও আসাম থেকে এসছে উষাদির যা, এখন চা খাওয়া শেষ, এখন পান বানানো হচ্ছে, সবাই পান খাবে, সবাই পান খাই আমরা, তো এখন পান খাওয়া চলবে। আর গল্প গল্প তো আমাদের কথাই শেষ হচ্ছে না, কালকে দিদি ওরা চলে যাবে বিকেলবেলা। আর আমার হাজবেন্ডও পান খাচ্ছে এই দেখো, আর আমার জামাইবাবু বসে আছে, আর এটা হলো উষাদির হাজবেন্ড, এই দেখো কীভাবে পান বানাচ্ছে প্রিয়াঙ্কা, আমার দিদিও বানাচ্ছে। আর এই দেখো উষাদির ছেলে, ওর নাম গিগ্গি, আমার হাজবেন্ড ওকে আদর করছে, এই দেখো কীভাবে তাকিয়ে আছে, দুধ খাচ্ছে, ও ভাত খেতে যায় না, ওকে এখন দুধ দিয়েছে, সকাল থেকে কিচ্ছু খায়নি, তো এখন ওকে দুধ বানিয়ে দেওয়া হয়েছে। আমার হাজবেন্ড বলছে খা খা, ও খেতেই চাইছে না। এবার অভিশ্রুতি দেখে, অভিশ্রুতিও উঠে এসছে, পাপা গিগ্গিকে যে ধরেছে ও উঠে এসে পড়েছে, দেখো পাপা কাউকে নিতে পারবে না, মাম্মি পাপা কাউকে ধরতে পারবে না, চিপস খাওয়াচ্ছে পাপাকে, দেখো তোমরা। এখন অভিশ্রুতিকে ভাত খাওয়াবো, পাপা নিয়ে যাচ্ছে নিচে, নিচে ওদের আরেকটা রুম আছে, সেখানে অভিশ্রুতিকে ভাত খাওয়াবো, তো দিদিও খাবার নিয়ে যাচ্ছে। আর অভিশ্রুতিকে খাইয়ে দিয়েছি, এখন আমরা খেতে বসছি। তো আজকে লাঞ্চের মেনুটা বলে দিই, পোলাও, চিকেন কষা আর মাছের ঝোল, রুই মাছের ঝোল। তো দিদি অর্ঘ্যকে খাওয়াচ্ছে, আমি তো অভিশ্রুতিকে খাইয়ে দিয়েছি, আমার বড় একটা কাজ শেষ, তো ওরা খেলে তারপরে আমরা খাবো। তো এই দেখো অভিশ্রুতি বসে খেলা করছে এখনও, আর এদিকে বসে শিমি খাচ্ছে ভাত, নিচে বসে শিমি ভাত খাচ্ছে, আর গিগ্গি খেলছে উষাদির সাথে। এই দেখো শিমি নিজে নিজে আজকে ভাত খাচ্ছে, ওর জন্য মেটে বানিয়ে এনেছিল দিদি, সেটা দিয়ে ও ভাত খাচ্ছে। আর এদিকে দেখো প্রিয়াঙ্কা আর এই দিদিটা হলো উষাদির ননদ, আসাম থেকে এসছে, এই দেখো ওরা খাচ্ছে। দিদি এখনও অর্ঘ্যকে খাওয়াচ্ছে, খাওয়া শেষ হলে বসবো, দিদি এখন খাচ্ছে, আমারটা নিয়েছি, এবার আমিও খেতে বসে পড়বো। এই দেখো পোলাও আর এই যে মাছ আর এটা হলো চিকেন কষা, সব বজরি রান্নার থেকে আনা হয়েছে। তখন আমরা যাচ্ছি একটু বাজার করতে, সবাই রেডি।
এখন আমরা যাচ্ছি বাজারে, শিয়ালদা বাজার। চলো তোমাদেরও দেখাবো। থেকে এসে পড়েছি, এখন 7:30 বাজে, এখন বাড়ি যাব। পান বানানো হচ্ছে, পান খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়ব। ঠিক আছে চলো টাটা। এই যে আমার দিদি আসামিন থেকে এসেছে, দিদি আর এই যে বাইডো আর একটা অঙ্কাল। আমরা এখন চলে যাচ্ছি, তো চলো টাটা, চলো চলো। বাড়ি এসে পড়েছি, এসে ফ্রেশ হয়ে গেছি। তো অভিশ্রুতির পাপা এনেছে রোল, আর আমারটা অভিশ্রুতি নিয়ে নিয়েছে, দেখো খেতে দিচ্ছে না। তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে।